আজকে আমরা সম্প্রদান এবং অপাদান কারক নিয়ে আলোচনা করব। সম্প্রদান কারক মনে রাখার টেকনিক হচ্ছে, যাকে দান করা হয় সে হচ্ছে সম্প্রদান কারক। যেমন রাজা ভিক্ষুককে ভিক্ষা দিলেন, রাজা কাকে ভিক্ষা দিলেন? ভিক্ষুককে। সুতরাং ভিক্ষুক হলো সম্প্রদান কারক। আবারও বলি, যাকে দান করা হয় বা যাকে কোনো কিছু দেওয়া হয় সে হচ্ছে সম্প্রদান কারক। এখানে ভিক্ষুককে কোনো কিছু দেওয়া হচ্ছে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং কাকে ভিক্ষা দেওয়া হচ্ছে? ভিক্ষুককে। সুতরাং ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক। প্রসঙ্গত বলে রাখি, সম্প্রদান কারক কর্মদ্বারা কারকের অন্তর্ভুক্ত। এখন হচ্ছে অপদান কারক। অপদান কারকের টেকনিকটি হচ্ছে উৎস বোঝাতে অপদান কারক, মানে কুতা হতে। উদা হতে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অপদান কারক। যেমন জিনুক হতে মুক্তা মেলে, উদা হতে মুক্তা মেলে জিনুক। সুতরাং জিনুক হচ্ছে অপদান কারক। আবার আরেকবার হয় যে মুক্তার উৎস কোথায়? মুক্তার উৎস হচ্ছে জিনুক। সুতরাং জিনুক হচ্ছে অপদান কারক। আবার বলি, কুতা হতে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে অপদান কারক। মেঘ হতে বৃষ্টি পড়ে, কুতা হতে বৃষ্টি পড়ে মেঘ হতে। সুতরাং মেঘ হচ্ছে অপদান কারক। এখন সবগুলো কারক একসাথে পাড়ার টেকনিক দেওয়ার আছে, স্ক্রিনশট দিয়ে রেখে দিন। বলি, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। তিন নম্বর হচ্ছে করণ। করণ মানে যন্ত্র বা সহায়ক। অধিকরণ, অধিকরণ কারক দ্বারা সময় বোঝাবে। অপদান কারক, অপদান কারক দ্বারা উৎস বোঝাবে। ছয় নম্বর হচ্ছে সম্প্রদান কারক, যাকে দান করা হবে সে হচ্ছে সম্প্রদান কারক। এই যে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। এগুলো দ্বারা প্রশ্ন করে যে উত্তরগুলো পাবেন সেটা এক একটা এক এক কারক। আশা করি বুঝেছেন। এখন আপনার জন্য একটি টেস্ট রয়েছে। যেমন রাজা মনীন্দ্র চৌধুরী প্রতিদিন সকালে রাজঘোষ হতে নিজ হাতে ভিক্ষুককে অর্থ দান করেন। এই যে বললাম আমি, অথবা আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনাকে বের করতে হবে কোনটি কোন কারক। ধন্যবাদ।